এক মাসের মধ্যে 20 কেজি ওজন কমানো কি সম্ভব? আমরা তো ফেসবুকে অনেক রকম শেয়ার দেখি, যে অনেক মানুষ শেয়ার করে যে আমি এক মাসে অনেক কেজি কমিয়েছি। ইভেন আমিও কিন্তু আমার ইউটিউব ভিডিওতে শেয়ার করেছি যে এক মাসে 20 কেজি ওজন কমিয়েছি। এটা কি করে সম্ভব হয়? 20 কেজি ওজন কমিয়েছি, এটা কি করে সম্ভব হয়? আজকে এ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি শিশির, আমি প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে সাথে বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। বেল বাটনটি ক্লিক করলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে চলে যাবে, আমার কোনো ভিডিও আর মিস হবে না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে বলবো যে 20 কেজি ওজন কীভাবে কমাতে হয়। এক মাসের মধ্যে 20 কেজি ওজন কমানো কি সম্ভব? বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। সেই সকল শর্ত পূরণ করলে এবং আপনাদের শরীর যদি সেই অবস্থায় থাকে তাহলে এক মাসে 20 কেজি কমানো অবশ্যই সম্ভব। প্রথমত হচ্ছে যে কিটোজেনিক ডায়েটের মাধ্যমে সম্ভব এক মাসে 20 কেজি কমানো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওজন কিন্তু যথেষ্ট বেশি থাকতে হবে। অর্থাৎ আপনার ওজন যদি বেশিই থাকে মাত্র 10-12 কেজি তাহলে তো সে আর 20 কেজি ওজন কমাতে পারবে না। কিন্তু যাদের ওজনটা অনেক বেশি, ধরেন যে তার প্রয়োজনের থেকে 40-50 কেজি বেশি, তারা কিন্তু খুব সহজে এক মাসে 20 কেজি ওজন কমাতে পারবে। যেমন আমার হয়েছিল, আমার স্বাভাবিক ওজন হচ্ছে 72 কি 74 কেজি এরকম আমার হাইট অনুযায়ী আর, কিন্তু আমার ওজন ছিল 110 কেজিরও বেশি, অর্থাৎ প্রায় 50 কেজি বেশি ছিলাম। তাই এক মাসের মধ্যে কিন্তু আমি 20 কেজি কমাতে পেরেছিলাম। এখন আপনার স্বাভাবিক ওজন যদি হয় 70 কেজি এবং আপনি যদি ওভার ওয়েট হন মাত্র 20 কেজি অথবা 25 কেজি তাহলে কিন্তু এক মাসের মধ্যে সেটা কমানো সম্ভব না। অর্থাৎ প্রথম পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে ওভার ওয়েট হতে হবে, অনেকখানি ওভার ওয়েট হতে হবে। আরেকটা পয়েন্ট বলছি যে পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রে কিন্তু ওজন কমানোর স্পিডটা ভ্যারি করে। অর্থাৎ মহিলাদের কিন্তু এত দ্রুত ওজন কমায় না এবং মাসের একটা নির্দিষ্ট সময় তাদের কিন্তু ওজন কমানোর গতিটা অনেকখানি কমে যায়। এবং সেই সময় কিন্তু আমি আগেও বলেছি যে মহিলাদের মাসিকের সময় কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যাবে না। অর্থাৎ সেই সময় কিন্তু আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন না, আপনারা তখন নর্মাল কিটোজেনিক খাবার খেতে পারবেন। এবং মহিলাদের কিটো ডায়েট নিয়ে একটা ভিডিও করব, তাই মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু মুশকিল এক মাসে 20 কেজি কমানো। কিন্তু মহিলাদের মধ্যে যারা ওভার ওয়েট, অনেক ওভার ওয়েট, মহিলারা তো নর্মালি 120-130 কেজি হয় না, আমাদের দেশে বেশি পাওয়া যায় না, কিন্তু আমার আশেপাশে পরিচিত অনেকের মধ্যে আছে যারা 100 কেজির উপরে তাদের ওজন, এরকম কিন্তু আমি অনেককেই দেখেছি। তাদের ক্ষেত্রে তারা কিন্তু 20 কেজি না হোক তার কাছাকাছি এক মাসের মধ্যে করতে পারবে, কারণ হচ্ছে তাদের ওয়েটটা অনেক বেশি, কমানোর মতো অনেক ওয়েট আছে। আপনার শরীরে যে পরিমাণ চর্বি আছে, হ্যাঁ, সেই চর্বির কিন্তু পুরোটা যে আপনি না খেয়ে থাকলে ইন ফাস্টিং করলেই একেবারে খুব দ্রুত কমে যাবে সেরকম না। আপনার কিন্তু ক্যালোরি একটা নির্দিষ্ট পরিমাণ, আপনার শরীরে যে পরিমাণ ফ্যাট আছে তার একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট আপনার শরীরে গ্রহণ করতে পারবে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ফ্যাট আপনার শরীর বার্ন করতে পারবে। এর চেয়ে বেশি কিন্তু শরীরটা নিতে পারবে না সেই ফ্যাট থেকে, আপনার জমে থাকা ফ্যাটের কথা বলছি সেখান থেকে। সুতরাং আপনার শরীরে যদি ফ্যাট বেশি থাকে তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু বেশি ফ্যাট বার্ন হবে এবং দ্রুত ওজনটা কমবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওজন এক মাসে 20 কেজি কমাবেন, আপনি কি তাহলে প্রতি মাসেই 20 কেজি কমাতে পারবেন? সেটা কিন্তু সম্ভব না। আপনি কিন্তু এক মাসে 20 কেজি 25 কেজিও কমিয়ে ফেলতে পারেন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, কিন্তু তারপরের মাসেও কি 25 কেজি কমাতে পারবেন? সেটা সম্ভব না। এটা যেভাবেই বলুক, প্রথম মাসে হয়তো 20 কেজি কমানো সম্ভব, কিন্তু দ্বিতীয় মাসে 20 কেজি কমানো সম্ভব না। আপনি যদি আশা করে বসে থাকেন যে আমি ডায়েট শুরু করব প্রথম মাসে 20 কেজি, দ্বিতীয় মাসে 20 কেজি, আপনার তারপর আপনার 40 কেজি যদি ওভারওয়েট হয়ে থাকেন তাহলে আপনার ডায়েট শেষ হয়ে যাবে, এরকম আশা করতে পারবেন না। আপনি প্রথম মাসে 20 কেজিটা টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন, কী কারণে পারবেন সেটা আমি একটু ব্যাখ্যা দেবো একটু পরেই, কিন্তু দ্বিতীয় মাসে কিন্তু এটা সম্ভব না। দ্বিতীয় মাসে হয়তো মাসে 5 কেজি 10 কেজি এরকম কমাতে পারেন, অনেকের শরীরের কন্ডিশন অনুযায়ী এরকম হয়, কিন্তু প্রথম মাসে 20 কেজি কমানো সম্ভব আমার কন্ডিশনগুলো যদি ফিল আপ করা হয়। এখন কী কারণে প্রথম মাসে আপনারা পারেন এবং পরের মাসে সেটা কমে যায়, সেটার কারণ কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমাদের শরীরে পানির একটা রিজার্ভ থাকে, শর্করা যেটা আছে না, শর্করা কিন্তু আমাদের শরীরে যেটা জমে থাকে সেখানে কিন্তু শুধু শর্করা যে নিজে জমে থাকে সেটা না, তার সাথে কিন্তু অনেক পানি জমিয়ে রাখে শরীরের মধ্যে। এখন আমি যখন শুরুতে আমার মেটাবলিজমটা
মানে শর্করা থেকে ফ্যাটে নিয়ে যাব, অর্থাৎ আমার শরীরের শর্করা অনেকখানি কমিয়ে দিব, তখন কিন্তু শর্করা চলে যাওয়ার কারণে তার সাথে শরীরের জমে থাকা সেই পানিগুলোও চলে যাবে শরীর থেকে। শুরুর মাসে আপনার শরীরে পানি কমে যাওয়ার কারণে আপনার ওজনটা কিন্তু অনেকখানি কমে যাবে, এর পরবর্তী মাসে কিন্তু এত স্পিডে কমবে না। আরও অনেকের এক মাসে 20 কেজি ওজন কমানো সম্ভব নাও হতে পারে, যেমন যাদের হরমোনাল প্রবলেম আছে, যারা থাইরয়েডের পেশেন্ট স্পেশালি। হ্যাঁ, থাইরয়েডের পেশেন্টদের পক্ষে কিন্তু এক মাসে 20 কেজি ওজন কমানো সম্ভব না। আপনারা জানেন যে থাইরয়েডের পেশেন্টরা কিছু না খেয়ে থাকলেও তাদের ওজনটা বেড়ে যায়। এখন তার দ্বারা ওজনটা কমাবেন কী করে? থাইরয়েডের জন্য কিন্তু কিটো ডায়েট অথবা ডায়েটের প্রক্রিয়াটা একটু ভিন্ন, তাদেরকে খাবারটা শুরুতে এতখানি কমানো যায় না এবং তাদের পক্ষেও কিন্তু সম্ভব না। শুরুতে কমালেও তাদের ওজনটা এতভাবে কমবে না। তারপরে আরও কিছু আছে, আরও একটা বিষয় আছে, যারা ট্রেডিশনাল ডায়েট করছে, যারা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করেন, অর্থাৎ খাবারের ক্যালোরি কমিয়ে তার সাথে ব্যায়াম বেশি করে, যেটা মানে কমন প্রচলিত যে ডায়েটটা আমাদের দেশে চলে, যে প্রচলিত ডায়েটের ধারণা থাকে যে আমার খাবারে কম ক্যালোরি খাবো এবং বেশি ব্যায়াম করবো তাহলেই বুঝি বার্ন হয়ে যাবে। কিন্তু আমরা তো, আমি আমার চ্যানেলে বারবার বলছি যে খালি বার্নের বিষয়টা এটা না, আপনার শরীরে যদি হরমোনাল সমস্যা থাকে তাহলে আপনার ওজন কোনোভাবেই কমবে না, আপনার শরীরে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনার ওয়েট কিন্তু কমবে না, আপনার জমে থাকা ফ্যাট কোনোভাবেই বার্ন হবে না। সুতরাং আপনি যদি সেই ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু এক মাসে 20 কেজি ওজন কমানো পরবর্তীতে সমস্যা হবে। কারণ হচ্ছে আপনি যখন কম ক্যালোরি খাচ্ছেন তখন আপনার শরীরের মেটাবলিজমও কিন্তু অনেকখানিই কমে গেছে। আমাদের শরীরটা আল্লাহ খুব স্মার্টলি বানিয়েছেন। আমরা যখন কম খাবার খাই আল্লাহ কিন্তু আমাদের শরীরকে সেই কম খাবারের মধ্যেই কীভাবে চলতে হয় সেটা ম্যানেজ করে দেয়। আমাদের তৈরি বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারি না, আমরা যদি কম তেল দিই কম কাজ করবে, বেশি তেল দিলে বেশি কাজ করবে, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের শরীরকে সেভাবে বানায়নি। আমরা কম খাবার খেলেও আমরা কিন্তু অনেক সময় ধরে চলতে পারবো, এবং কম খাবার খেয়ে কীভাবে চলা যায় সেটা কিন্তু শরীর নিজে নিজেই ঠিক করে নেয়। সুতরাং আমাদের যখন ক্যালোরি রেস্ট্রিক্টেড, অতীতে যেটা আমরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট, প্রচলিত যে ডায়েটটা যদি আমরা করে থাকি তখনও কিন্তু আমাদের পক্ষে এক মাসে 20 কেজি ওজন কমানোটা সম্ভব হবে না কিটো ডায়েট শুরু করার পরে। আগে আমরা কম ক্যালোরির খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের মেটাবলিজমটাও কমে গেছে, আমরা এখন কম ক্যালোরি খাবার খেয়েই চলতে পারি, আমাদের কোনো ফ্যাট বার্ন করার প্রয়োজন পড়ে না। এই জন্য তাদের ক্ষেত্রেও এটা সমস্যা হতে পারে। আশা করি আমার পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, যাদের এই প্রবলেম নেই, যাদের থাইরয়েডের সমস্যা নাই, মহিলাদের একটু সমস্যা হবে, তারপরে যেটা বললাম যারা অতীতে ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করেছেন এবং যাদের ওজন আসলেই এলেই কম, হয়তো বা 10 কেজি বেশি ওভারওয়েট, হ্যাঁ তাদের ক্ষেত্রেও কিন্তু এক মাসে 20 কেজি ওজন কমানো সম্ভব না। আর বাকি সবাই যারা আছে, কোনো সমস্যা না থাকলে, শারীরিক সমস্যা না থাকলে, তারা কিন্তু সঠিকভাবে কিটো ডায়েট করলে, চেষ্টা করলে এক মাসে 20 কেজি ওজন কমানো সম্ভব। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।